اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. একটা হাদিসের কথা বলবো আর তুমি এটা রাখা শোনাবে, মানে মোবাইলে বের করে নিয়ে আসি। বুখারি হাদিস 1165, মুসাই ইবনে ইসমাঈল রাদিয়াল্লাহু তাআলা আবু জাহল বুখারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন আগন্তুক হযরত জিবরিল আলাইহিসসালাম আমার রব এর কাছ থেকে এসে আমাকে খবর দিলেন, অথবা তিনি বলেছিলেন, আমাকে সুসংবাদ দিলেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা অবস্থায় মারা যাবে সে জান্নাতে দাখিল হবে। আমি বললাম, যদিও সে জিনা করে থাকে এবং যদি সে চুরি করে থাকে। তিনি বললেন, যদিও সে জিনা করে থাকে এবং চুরি করে থাকে। এটা বলো তো, এখানে যে হাদিসটা আছে কিনা, এই হাদিসটা যেটা বলতে যাচ্ছে যে যদি কোনো পাপিষ্ঠ ব্যক্তি হয়, যদি পাপিষ্ঠ ব্যক্তি এমন কিছু কর্ম না করে যাতে ঈমান ভঙ্গ না হয়ে যায়, তাহলে সে চুরি করলেও সে জেনা করলেও সে জান্নাতে যাবে। অর্থাৎ অন্য হাদিসের ভিত্তিতে সে মানে সাজা খাটার পরে জান্নাতে যাবে, মানে তার ঈমান থাকলে সাজা খাটার পরে সে জান্নাতে যাবে। হ্যাঁ, ঈমান থাকলে সাজা খাটার পরে জান্নাতে দিন যাবে। হ্যাঁ হ্যাঁ জি, তো অনেক কেউ তো আবার এই এই সব গুলা থেকে যারা ধরে লাও, আমাদের মুসলিম তো ঈমান মারা লোক নাকি, আল্লাহর প্রতি ঈমান এনেছে, তো ওদের যারা বেনামাজি ওদের জানা যায় সামিল হওয়াটা। এখানে বিষয় যেটা হচ্ছে কিনা, যে কারোর যদি কেউ জানা যায় সামিল না, প্রথম কথা হচ্ছে জানাজার নামাজে সবাইকে উপস্থিত হতে হবে এমনটি বিষয় নয়। না, কোন লোকের কিছু লোক জানাজা নামাজ মানে জানাজা নামাজকে সরলে কি ফায়দা, মানে কিছু লোক যদি সেই জানাজায় উপস্থিত হয়ে যায় তাহলে যথেষ্ট, মানে সবাইকে উপস্থিত হতে হবে এমন বিষয় নয়। কিন্তু যদি একজন ব্যক্তি উপস্থিত না হয় তাহলে কিন্তু সবাইকে গুনাহগার হতে হবে। সুতরাং কোন ভালো মানুষও যদি হয়, কেউ যদি তার জানাজায় শরীক না হয়, কিছু ব্যক্তি জানাজায় শরীক হয়ে যায়, তাহলে যথেষ্ট, আর কাউকে গুনাহ হবে না। হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নেই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানে ব্যক্তি মানে কিছু আমানতে খেয়ানত করেছিল, মানে কিছু জিনিস চুরি করে এদিক ওদিক করে দিয়েছিল, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি জানাজা সালাত আদায় করেননি। তো তার মানে বোঝা যাচ্ছে কি, যদি এরকম কোন পাপিষ্ঠ ব্যক্তি পাপ মানে করে আর কি, আর যদি সে মারা যায় তাহলে সেই ব্যক্তির কিছু ব্যক্তি বিশেষ করে যারা পরহেজগার বা এরকম মান্য গণ্য ব্যক্তি, তারা তাদের জানাজার ফলাফ না আদায় করাই ভালো। এই জন্য যারা লোকেরা বুঝতে পারে, শিক্ষা পায় যে এটা এত বড় অপরাধ, যার কারণে সেই ব্যক্তি মানে তার জানাজার ফলাফ আদায় করলে না, যাতে মানুষ শিখতে পারে পরবর্তীতে যাতে তারা নামাজ পড়ে বা অন্য অন্য। হ্যাঁ, আমাদের নবী ওখানে জানাজা পড়লেন না, কিন্তু সাহাবীরা তো পড়েছিল, নাকি নাম মতো জানাজা। আমি বললাম তো যে কিছু লোক পড়েছিল, সাহাবীরা পড়েছিল। তো এবার এবার এখান থেকে যেটা মানে ওলামারা ব্যাখ্যা দিচ্ছে সেটা হচ্ছে যে যখন একজন ওই রকম ব্যক্তি মারা যাবে তখন এরকম সাধারণ লোকেরা জানাজা পড়ে নেবে, কিন্তু ওই গ্রামের যারা ইমাম আছে বা এক কথায় বিশিষ্ট ব্যক্তি আছে, হ্যাঁ, সেই লোকেরা মানে বিরত থাকবে লোককে শিক্ষা দেওয়ার জন্য। মানে কারো ব্যক্তি যদি কেউ জানাজা না পড়ে তার মানে যে কাফের কেউ ইসাই জাহান নামে এমন বিষয় নয়। কিন্তু যেমন কোন ব্যক্তি যদি জেনা করে তাহলে তাকে হত্যা করার কথা বলে, তার মানে তাকে হত্যা করা মানে যে কাফের হয়ে গেল, এই হত্যা করলে এমন বিষয় নয়। কিন্তু সে কিন্তু বড় গুনাহগার, যার কারণে তাকে হত্যা করলো। তাহলে একটা জিনিস আমি বলবো, যে যেমন ধরে লাও আলম, আলমের নিজের মামা মরল, সে ইচ্ছাকৃত ভাবে জানা যায় তো মোটেই গেল না, মাটিও দিতে গেল না, এটা তো ভুল করেছে। তাহলে ভুল কেন? আমি তো আগে বলেছি যে কোনো ব্যক্তি যদি কিছু লোক জানাজা পড়ে তাহলে মানে যথেষ্ট, প্রত্যেককে জানাজা ঠিকই আছে, কিন্তু একদম নিজের মামার তো জানাজা একটু গেলে তার গুণা ছিল না, এন্দ নেকি ছিল। কিন্তু এখান থেকে মানে একটা মানে তুমি প্রত্যেক মোটের মানুষ এক এক অ্যাঙ্গেল থেকে ভাবে, তো এবার ধরো যে ও এইরকম ব্যক্তি জানাজা পড়ে না, এবার যখন নিজের মামা মরবে বা নিজের কেউ মরে দিয়ে যখন যাবে, তখন লোকে বলবে যা
কিরকম নিজের মা মাথা এরকম কেনে গেল, এইসব গুলো মানে মানে ওকে বলার সুযোগ পাবে আর কি। তো মানে এটা প্রমাণ যে সে নিজের মামা হোক বা পরে হোক, সুতরাং এরকম ব্যক্তি জানা যায় শিক্ষা দেওয়ার উদ্দেশ্য বা এরকম ব্যক্তি সে জানা যায় আমি পড়বো না, সে নিজের মামা হোক বা আর কেউ হোক, তাহলে মানুষ বলার আর সুযোগ পাবে না, কারণ মানুষ সবসময় বলার জন্য সুযোগ খুঁজে রাখে। ঠিক আছে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।